কইছে যে যখন ভারতবর্ষ সরকার রাজ্য গঠন করবে, পুনর্গঠন করবে, প্রথম আমার রাজ্যটা মানে দিবে। আর যতদিন যতদিন এটা ফুল প্রিপারেশন হয় নাই, অত ইমিডিয়েট আমার পাওয়ার দিবে, দেশটা চলার জন্য পাওয়ার দেবে, এই কথা হয়েছে ভারত সরকার সাথে। এই চতুর্থ মেডিক পাঠক সাহেবের সাথে এই কথা এই কথাবার্তা হয়েছে। আর আজকে তোমরা কেমন করে কথা কর, এই ধন ওই কথা হয়েছে। তারপরে নেক্সট চতুর্থ সিডিং এর কথা যে আমাকে তোর জানাই যে ফাইলটা বলে আপনার হাতে আছে, তা যে আপনাকে আপনাকে দিছে পাঠক সাহেবের হাত থাকিয়া আপনার হাতে ফাইল পাঠিয়ে দিছে। এখন আপনার চাচত আছে, আপনি টাকা দেন আমার, তোমরা আমার টাকাবেন, তোমরা তো টাকা নেও না, ওই জন্য আমরা পটপট আছি। এখন দেখি তোমরা আসলাম, তোমরা তো ভুলেই গেছে কাহানি করে ফাইল করে তোমরা। তারপরে হল কতগুলো কথা হল, তখন বই বলো যে সমস্ত কথা, সমস্ত কথা ওই ফাইলে লেখা আছে, আমরা এটা খোলেন। তখন ফাইল খুলে দেখি, তখন দেখ তারপর বুক করে দেখি কি লেখা আছে, ফাইল খুলে দেখে টিপে দেখছি আহা খোলা হয় না, আর ঠিক লেখা আছে বই যেটা জন্য ঠিক লেখা আছে। ঘাটতি করে করা লাগে ইন্টারপ্রেশন অফ পলিটিক্যাল টেকনোলজি পলিসি, পশ্চিমবঙ্গ সরকারের ডিপ্লোমেসি পলিসি ইংলিশ করছে। সেই কথা আমি আগত কইছিলাম যে আমার বুঝা লাগে ভারতীয় গণতন্ত্র বিধি ব্যবস্থাপনা মাসে মাসে লিডার বদলে, ঘন্টায় ঘন্টায় সচিব বদলে। বলে কথা ফির মনত করে যাওয়া লাগে, ফির মনত করে যাওয়া লাগে। আমরা কায় গভর্নমেন্ট অফ ফির মনত করে যাওয়া লাগে, আমরা কায় বললেন কথা। তারপরে কথা হল যে তোমরা যেগুলো কথা এখানে মেমোরেন্ডাম লিখছেন, তোমরা কেয়ারটেকার মিনিস্ট্রি চাইছেন, কেয়ারটেকার মিনিস্ট্রি কি ওই তো বুঝলো কিনা পাই বলে, আমরা তো বুঝলো কিনা কেয়ারটেকার মিনিস্ট্রি তো সংকীর্ণ নাই, আর তোমরা কেয়ারটেকার মিনিস্ট্রি চাইছেন, স্বাধীনতা হয়েছে স্বাধীন পাইছে, তখন ব্রিটিশের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড ব্রিটেনের আন্ডারও ভারতবর্ষের ক্যাপ্টেনাল মিনিস্ট্রি ছিল, সে ক্যাপ্টেনাল মিনিস্ট্রি প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। তখন ভারতীয় ভারতবর্ষের গণতন্ত্র বিধি ব্যবস্থাপনা, ভারতবর্ষের যত রাজ্য আছে সমস্ত রাজ্যের প্রধানমন্ত্রী আসল, পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী আসল তখন বিধান চন্দ্র রায়, আসামের প্রধানমন্ত্রী আসল গোপীনাথ বরদলৈ। সেই গণতন্ত্রের বিধি ব্যবস্থাপনা ভারতবর্ষে ক্যাপ্টেন মিনিস্ট্রি চলত, আর সেই তখনকার তখনকার বিধি ব্যবস্থা 1949 1949 সালে 26 নভেম্বর গৃহীত ভারতবর্ষ সংবিধান আবার গ শ্রেণী রাজ্য দিয়েছিল তখন, আর গ শ্রেণী যদি রাজ্য দেয় তখনকার বিধি ব্যবস্থাপনা আবার ক্যাপ্টেন মিনিস্ট্রি দেওয়া লাগে। আমরা সেই সংবিধানের কথা কবা লাগছি বলে মানে এ তো হোক গিয়া বহুদিন হোক গিয়া এটা বহুদিন কে বাদ হয়, আরে হা ওই উস্তান কে বাদ জোড়া হয় পাই কি এটা হয়েছে বহুদিন হয়েছে বলে বহুদিন, আমরা তো ওই বহুদিনে তো বসে আছি, আমরা তো ততদিন থাকি বসে আছি, সেইখানের কথা খাবার লাগছি। আর তোমার এটা বানিয়ে দেওয়া লাগবে বললেন তো, আমি গ শ্রেণী রাজ্যের বিধি ব্যবস্থা নীতি নির্ধারণ, গ শ্রেণী রাজ্য তোমার প্রবলেম আছে তো, আর সেই জন্য গ শ্রেণীর গ
ক খ গ ঘ এই দুইটা দুইটা ইয়া বাতিল করে দিছে। এখন ভারতবর্ষ ক আর খ আছে, ঘ ঘটা তুলে দিছে, গ আর ঘ তুলে দিছে। গ শ্রেণী রাজ্যের বিধি ব্যবস্থাপনা নীতি যেটা প্রেজেন্ট সেই স্টেটাসে, প্রেজেন্ট যেটা স্ট্যাটাস আছে ওটাই বোঝাই থাকবে। গ শ্রেণী যদি রাজ্য মানে ভারতবর্ষ, তা আমার এখানে মহারাজা শাসিত রাষ্ট্র হবে, রাজ্য হবে। ওরা কাহিনীগুলো তো বুঝছে, ওই জন্য ওরা ডিলিট করে দিয়েছে। হ্যাঁ, 1956 সনদ ডিলিট করে দিয়েছে, দেয়া হয়ে যে এ আর বি পানি খুঁজে। তখন তার বুঝল যে আমরা সেই স্টেটটা, যে স্টেটটা আমার তোমার ফিনিশ করে দিচ্ছেন, সেই স্টেটটা আমরা রিফর্মেশন করবার তোমার লাগছে। তার সংবিধান যেগুলো কথা বই লেখা আছে, মেমোরান্ডাম লেখা আছে, সেই কথাগুলো পড়ে দিচ্ছে, ওখানে পড়ো। তারপর কোনো আমার প্রেসিডেন্ট সাহেব কোনো যে এনার তো পড়ার সময় নাই, তুই পরে শোনাও, পরে পরে শুনে হয়েছে কতগুলা কথা। তারপরে মক এখন প্রশ্ন করে, আমার দল প্রশ্ন করে যে এগুলা এখন কায় বানাইবি, ভারতবর্ষের এতগুলো এমপি আছে, সংবিধানতে যে নাই, সংবিধানে দ্বারা তোমার যাওয়া পাবো না, তাই এগুলো কায় বানাইবি। হ্যাঁ, এখন এত ভারতবর্ষের কনভিন্স করা তো ঠিক নয় বলে সেটা তোমার প্রবলেম। যেমন করি তোমরা আমাকে এখন সাড়ে তুলছেন, তেমন করি টাড়িয়ে তারপরে এলাকা বলে না এটা তো সম্ভব নয়, আমরা এটা করি পাবো না, সংবিধান বিধি ব্যবস্থাপনার নাই। তারপরে এলাকা বলে তোমরা বর্তমান যে রাজ্যের ভেটা করি আছে উল্টে চাও, মানে এ বি মানে ফুল স্টেট আর ইউনিয়ন টেরিটরি, বর্তমান দিল্লি স্টেট যেমন আছে, ওয়াদামন্দিও যেমন আছে, কেন্দ্রীয় শাসিত রাজ্য আর রাজ্য দুইটা ভিতরে চাও, ওই বাস এই রাজ্যটা দিবে পাবো না। তোমরা এটা দেন, আমরা এটা পাঠাবো আর কি, ভুল করো কোটে পাঠাবো, পাঠাবো কোটে পাঠাবো বলে কয়েছে, কোটে কোটা পাঠাবো বলে একটা কথা ভয় না নয় দিদির বাড়ি পাঠাবো, ওর সাথে আমার কি সম্পর্ক, এই যে আমার লাগে কাজ কথা বলে না যে হয়ে গেছে। তোমরা কেমন করে হয়েছে বলে হয়ে গেছে, ভাবো দেখি ভারতবর্ষ চলে নাকি, হয়ে গেছে ভাবো তো চলে, দেশটা কি ভাবো চলে নাকি, হয়ে গেছে বলে হবে না, সংবিধানের কথা কওয়া লাগবে। তখন বলে তোমার যদি না বুঝেন তাহলে আইন কানুন সহায় নাও, ভালো কুল দড়ি গাও। তখন ওই বলো যে আপনি আইনের কথা বলছেন, এই যে সুপ্রিম কোর্ট স্টেটমেন্ট, সুপ্রিম কোর্ট বলছে তোমার সাথে মাত্র আমরা ভারতীয় নাই, চুক্তিভিত্তিক ভারতীয় আছি, তোর ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে 15 আগস্ট, আর তোমার স্বতন্ত্র রাষ্ট্রের সাথে স্বাধীন রাষ্ট্রের সাথে 1949 সাল আগে যখন আমরা যুক্ত হয়েছি, 3 বছর পরে চুক্তিভিত্তিক আমরা চুক্তিভিত্তিক ভারতীয়, আর সেই সুপ্রিম কোর্ট বলছে বিফর দা কমিশন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা এই বিচার করি পাবো না, আমার তখন জন্মই হয় নাই, সুপ্রিম কোর্টের জন্মই হয় নাই। তো তোমার আগর এই ভারতবর্ষের সাথে কি কি চুক্তি হয়েছে ওটা আমরা কেন করি বিচার করি, আর ভারতের সংবিধানের আমার অথরিটি দেয় নাই, সেহেতু ভারতবর্ষ আর কুচবিহার রাষ্ট্র দুইটা তোমরা কি কি চুক্তি করছে তোমরা বুঝি না, এমন করা ফাল বন্ধ করছে, তো তোমরা কেন করে আমার সুপ্রিম কোর্টের স্টেট আরো দেখে দেন, সুপ্রিম কোর্ট কইছে তখন তো সংবিধানে এমন করে কোয়া আছে যে ইন্ডিয়ান 1935 ইন্ডিয়ান অ্যাক্ট,
আমরা তখন বললাম যে 1935 ইন্ডিয়ান একটা কায় বানাইছে, কায় বানাইছে, সংবিধান রচনা করেছে বিআর আম্বেদকর, তার মন্ত্রিসভা বানাইছে। বিআর আম্বেদকর কি ওই 1935 ইন্ডিয়ান অ্যাক্ট বানাইছে নাকি? ইন্ডিয়ান গ্যাজেটে তো পুরো লেখা আছে 1935 ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাক্ট বাদশ রচনায় আইন কত, এটা কোন দিন আসে? আসে যদি পড়ে যাচ্ছে, পরের কাহানি, পরের কাহানি তো সেদিন হয়েছে, তোমার এই ছড়িয়ে পাড়াইছেন, তা আমার কাহানিটা তো আগত হয়েছে। তখন বলো যে তোমার সাথে কথা, এই যে আমার যে গোয়া শ্রেণী রাজ্য তুলির থেকে যে তোমার এ শ্রেণী রাজ্য ঢুকেছেন গভর্নর জেনারেলের পাদে শাসন আইন দিয়া, তখন ফির ওই প্রেসিডেন্টের কলক পড়াশোনা তো পড়াশোনা দন 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 পড়াশোনা, তখন বলো যে এটা কায় বানাইছে, ল অ্যান্ড জাস্টিস লেজিসলেটিভ সিস্টেমের ল অ্যান্ড জাস্টিস, মানে কানুন মন্ত্রী গৃহ মন্ত্রণালয়ের আন্ডারও উমায় তো এটা বানাইছে। তো তখন তখন কে গৃহ মন্ত্রণালয় আসলো না না তো কাকে আসলো, তাহলে এই মন্ত্রণালয় তো বানাইছে আর এই মন্ত্রণালয় আসনটা তো তুই আছিস, তোমায় না আসেন এটা তোমরা কে ফাদারা পুত্রী কাজ করেন নাকি? হয়ে গেছে কোন, হয়ে গেছে কোন, তখন আর আর কথা নাই, বলে না না হয়ে গেছে, হয়ে গেছে চার পাঁচ বার তর্ক বিতর্ক হয়ে গেছে, হয়ে গেছে, তখন এই কথাগুলো হয়েছে, উপেন্দ্রের কথাগুলো কথা বলা হয়েছিল। তোমরা কিন্তু কথাগুলো মানে পরে বারবার জিজ্ঞেস করি, ঠিক আছে তোমরা আমি এটা পারবো না, আপনি প্রেজেন্ট যেটা স্ট্যাটাস আছে স্টেটের সেটা ডিমান্ড করে দেন, আমি ইমপ্লিমেন্টেশন করবো, তখন আর প্রচুর পাঠানো না পাই, তারপর দেখি আমি আপডেটেশন করবো, আমি করবো আর কি, আপনারা এই রাজ্য তালিকে দেন, এই এই কাম চান না বি ক্যাম, মানে বি ক্যাটাগরি চান না, বর্তমান যে আছে বিহার উড়িষ্যা পাঞ্জাব বেঙ্গল আসাম এখন চান না, কেন্দ্রে দিল্লি স্ট্যাটাস চান, দুইটা আছে না অপশন এ আর বি, এইটা বলে বলে এটা যে কোনো একটা সাউ আমরা এটা কার্যকরী করবো করবো আর বুঝলেন কথা, এ ভাষা বুঝছেন তো নাই বুঝলেন, এই তখন আমরা কি করল যে উগার সাথে আর মিটিং বাদ দিল, তোর সাথে কথা শেষ, তখন মিস্টার হোম মিনিস্টার যে আছে চিদম্বরম তার একটি লেটার লেখলেন এ এম বি স্টেট এজ এ থিং ফিট বুঝলাম, এই এ রাজ্য এই ক্যাটাগরি দে নাহলে বি ক্যাটাগরি দে, আর তুই যেটা ভালো মনে করিস তাড়াতাড়ি দিয়ে ওর কথা কয়া দেবে, এখন হয় আমার ফুল স্টেট দেওয়া লাগবে নাহলে ওই কেন্দ্রীয় শাসিত স্টেট দেওয়া লাগবে, যেমন দিল্লি আছে আমার দুইটার ভিতরে বলছে যে আপনি আমার দায়িত্বটা উনাকে দিয়েছি এজ এ থিং ফিট বুঝলেন কথা, তা বর্তমানে এই পর্যন্ত আছে, তা আমরা তারপরে স্বস্তি পেলাম বললাম, তারপর বলে হ্যাঁ আমরা ফির মিস্টার সিজি পিতামর সিটামর সঙ্গে দেখা করবার চাইলাম, তো আমার অফিস থেকে সেক্রেটারি বলে যে 22 তারিখ পর্যন্ত সেশন চলবে, তারপরে 23 তারিখের পরে আপনারা একটা সিডিউল ডেট দিয়ে আপনারা ইয়ে চান পাবেন অবশ্যই পাবেন, তো সেই জন্য আমরা একেবারে উঠে উঠেছি এটা এই মানে দেখা করার জন্য করে দিই আপনি, সেই জন্যে এটা হচ্ছে বর্তমান দিল্লির প্রেজেন্ট সিচুয়েশন, মানে নিজের মুখে কইছে বললেন কথা, এখন যার হাতত আছে দায়িত্বটা এখন উমায় কথা সেই কথা কইছে, তারপর মন্ত্রণালয় থেকে আমার যেটা সচিব স্তর যেটা ইয়ে কইছে যেটা আগের জন্য বডি ছিল ওরকম ভাই হয়ে গিয়া সচিব পর্যায়ে মিটিং খতম হয়ে গিয়া আমি মিনিস্টের পর্যায়ে স্টার্ট হবে বললেন কথা, কথাটা ভালো লাগে না ভাল তো লাগবে, কিন্তু এই যে আমার কোন যে কোন ঘন্টায় ঘন্টায় নেতা বদলে ঘন্টায় ঘন্টায় সচিব বদলে, কিন্তু ভারতবর্ষের সাথে খেল থাকা দরকার, মনে রাখা দরকার, কুচবিহার মানুষ পাল্টে না,
কুচবিহারি মানুষের মুখের বাক্য বদলে না, কুচবিহারি ভূখণ্ডার মানুষের এটিচুট বদলে না। যেটা কুচবিহার মাসি সিদ্ধান্ত করে সেটা চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা ভারতবর্ষ কয়ে আছি যে তোমরা তাড়াতাড়ি আমার রাজ্য ফরমেশন করো, তাড়াতাড়ি পাওয়া যাবে। পারলে দেখেন, এটা তো একটু অল্প একটু ধৈর্য ধরতে হবে। ওয়েলকাম, ঠিক আছে, ধৈর্য ধরবো, কেন ধরবো না, ধরবো। আমরা গভর্নমেন্টকে ডিস্টার্ব করতে চাই না, বানান, তাড়াতাড়ি বানান, বানান। আর আমার কোথায় আছে, প্রথম আমার রাজ্য যদি উড়িষ্যা তেলেঙ্গানা একটা যদি বানায়, প্রথম আমার রাজ্যটাই বানিয়ে দেওয়া থাকবে, প্রথম লিস্টটা আমারটাই টাকা থাকবে, আমারটাই বানিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা বাবা, তোমার এইরকম কথাবার্তা হয়েছে, তোমরা নিজের মুখে স্টেট, যেটা নিজের মুখে বসে, আমরা তো আমরা তো ওটাই সব যে তুই নিজে মুখে কমরা বলছি, আমরা ভাবছি যে তোর নিজে মুখে এই কথাটা বার কর, তবু নিজে বার করতে বাধ্য হয়েছে না করলে তো আমরা ওই স্টেজে ঘুরে গেলাম না, ওই সব ঘুরে যাবো যে পজিশন তো আছে, যদি করি না দেয় না ওই পজিশন ঘুরে গেলাম আর তা নিজে তোমার স্বীকার করছে। এখন আমার এই এই দুইটার ভিতরে যেটা ভারত সরকার মনে করবে সেই ভিত্তিতে রাজ্য গঠন প্রণালী কাজ শুরু করে দেবে, দিছে স্টার্ট করছে, ঠিক আছে দাদা। এখন কথা হচ্ছে কি, আমার যেটা সাংবিধানিক বিধি ব্যবস্থাপনা নীতি নির্ধারণ প্রণালী আমার সরকারে জানা লাগবে, ভারতীয় বিধি ব্যবস্থাপনা প্লাস আরো ফির কথা হচ্ছে কি, যে আমার যেটা পরম্পরাগত সভ্যতা আছে, নেচার আছে, হ্যাঁ বৈশিষ্ট্য আছে, টিটিতে লেখা আছে আমার পরম্পরা সভ্যতায় ভারতবর্ষ ভারত সরকার প্রোটেকশন দেওয়াতে বাধ্য, প্রতিশ্রুতিবদ্ধ। আমার কৃষ্টি কালচার সমন্বয় সম্প্রীতি ডিস্টার্বেন্স করবে না, আমার পরম্পরা সভ্যতা তোমরা ডিস্টার্ব করবে না, বুঝলো কথা। সেহেতু আমার পরম্পরা বিধি ব্যবস্থা নীতি নির্ধারণের যেটা আমরা সংকল্পিত করছি, আমার বংশ পরম্পরাগত স্বীকৃতি নির্ধারণের যেটা বিধি ব্যবস্থাপনা, আমরা রাজবংশী, রাজবংশী কমিউনিটির মানুষ, এই ভূখণ্ড আমার, তো সেই জন্য রাজবংশী মানুষের জন্য ঘর দরকার, হয় না তোমায়, হয় না, যেটা ইংরেজি ভাষাটা প্যালেস, এই হয় না তোমায়, যেটা প্যালেস আছে ওটা তো আমার ইয়ে হয়ে গেছে, কি কয় মিউজিয়াম হয়ে গেছে, হ্যাঁ না, অতীত হয়ে গেছে। বর্তমানে আমরা প্রেজেন্ট, প্রেজেন্ট যেটা যত বর্তমানে জানা মাসি আছে কি নতুন করে স্থাপন করবো, হ্যাঁ না তোমায়, সেই জন্যে আজকাল এই দুইটা উপলক্ষে কথা হয়েছে। এখন কথা হলো আমার যে মন্ত্রী পরিষদ, যেখানে যেটা মন্ত্রিত্ব দেখা করতে হবে, গঠিত হবে, সভা হবে, বিধানসভা হবে, কিন্তু আমরা আমার সুখ দুঃখের কথা আলাপ আলোচনা করে করা করব। এখন তো রাজা প্রজা হবে না, যে রাজা হবে প্রজা হবে, রাজা রাজা চলবে, এখন তো ওটা চলবে না, গণতন্ত্র বিধি ব্যবস্থাপনা নীতি হয়েছে, গণতন্ত্র বিধি ব্যবস্থাপনা দেশ চলছে। আর কতগুলো আমার মিনিস্ট্রির সাথে, মিনিস্ট্রির সচিবের সচিবের সাথে কতগুলো আলাপ হয়েছে, হ্যাঁ ঠিক আছে দাদা, তো সেগুলো তোমরা নিশ্চয়ই শুনছে। ভারতবর্ষের যেটা মন্ত্রণালয়ের যেগুলো আলোচনা হয়,
আমার প্রতি ওনার সুন্দর মানে খুব ফেটফুল আর কি, খুব বিশ্বাস। আর আমরা কতগুলা ওরা ভারতবর্ষ কনভিন্স করাছি, সেই কনভিন্স পেয়ে আমরা খুশি হয়েছি। সেহেতু আজকাল যে আমার এই পরিস্থিতি আমার সম্মুখীন হতো, এই সম্মুখীন আমার বহু দুঃখ কষ্ট হয়েছে। আর সামনে বিকাশের সুন্দর বাতাবরণ তৈরি হওয়া লাগছে। আমরা ভারতবর্ষ যদি কনফিউজ করিবার না পারি হয়, যদি তোমরা স্যাটিসফ্যাকশন দিবার তাহলে আজকের কথাটা অনুভব হয়। ভারত সরকারের যেটা হ্যালো এটা আমরা নিজের পক্ষে কভার লাগছে যে আপনারা চিন্তাই করবেন না, আমাকে একদম চিন্তা করবে ভাড়া করছে। যেহেতু মন্ত্রণালয়ের কথা, তারপরে আমার কোষে দেখেন রাজনীতির কতগুলো সময় এসে সময়গুলোর নিশ্চয় আপনারা বোঝেন, গতিকে যেহেতু আপনারা বোঝেন সেহেতু আপনাকে কি বলবো। তা বলছি ঠিক আছে, আমরা অপেক্ষা করে আছি। আচ্ছা এখন এই সুন্দর একটা পরম্পরাগত যেটা আমার সিদ্ধান্ত করছি, আমার বংশ পরম্পরাগত যেটা সভ্যতা সমন্বয় সংস্কৃতি কৃষ্টি কালচার গণতন্ত্র বিধি ব্যবস্থাপনায় আমার মন্ত্রিপরিষদ চলবে, সামাজিক কৃষ্টি কালচার নীতি নির্ধারণ মতে আমরা যে জায়গাটা বসব আলাপ আলোচনা করব, দুঃখ কষ্ট সেখানে কথা বলব, মন্ত্রিপরিষদ আসে সেখানে সুখ দুঃখের কথা বলবে। সেটা স্থাপন করার জন্য সংকল্পিত হয়েছি। এটা আচ্ছা যাই হোক, আমরা ওই তারিখের কথা বর্তমান মনে নেই, গাড়ির লেখা আছে তো। তা আজকে আমরা এই কার্যসূচি কার্যক্রম আমার যে সমন্বয় সম্প্রীতি কৃষ্টি কালচার উপলক্ষে যেটা মই পড়াশোনা, তারপরে আমার আচ্ছা নষ্ট হয়েছে নাকি? দানপত্রের ইয়ার হ্যাঁ তোমার আগে এটা হচ্ছে দানপত্রের রিসিপ্ট। আমার যেটা বৃহত্তর কুচবিহার বাসের সংকল্প মূল তোমাগুলো পরে শোনাম। পরম্পরাগত ভব্য রাজবাড়ি নির্মাণার্থে আর্থিক অনুদান। আমরা বৃহত্তর কুচবিহারবাসী বংশ পরম্পরাগত
সভ্যতার আত্মাভিমানে অভিমানী, সেহেতু আমরা পরম্পরা সভ্যতা সমন্বয় সম্প্রীতি কৃষ্টি কালচার স্থাপনার্থে সমগ্র বৃহত্তর কুচবিহারবাসী ভব্য রাজবাড়ি নির্মাণার্থে সংকল্পিত। সুতরাং স্বেচ্ছায় আত্মিক অনুদান প্রদান করিলাম। তারপর এটাও রূপে লেখা আছে, পরম্পরাগত ভব্য রাজবাড়ি নির্মাণার্থে ভূমিদান। আমরা বৃহত্তর কুচবিহারবাসী বংশ পরম্পরাগত সভ্যতার আত্মাভিমানে অভিমানী, সেহেতু আমরা পরম্পরা সভ্যতা সমন্বয় সম্প্রীতি কৃষ্টি কালচার স্থাপনার্থে সমগ্র বৃহত্তর কুচবিহারবাসী ভব্য রাজবাড়ি নির্মাণার্থে সংকল্পিত। সুতরাং স্বেচ্ছায় ভূমি দান করিলাম। আমার এই যেটা পরম্পরাগত সভ্যতা, এটা কৃষ্টি কালচারে পরিণত হয়েছে। সেই জন্যে আমরা আমার সভ্যতা পরম্পরাগত সভ্যতা কখনো ভুলির পাব না। আমরা মানব সভ্যতা সৃষ্টি লগ্ন হইতে এমন করে জীবনযাপন করিয়াছি, সমাজ পরিবর্তন নীতি নির্ধারণ পরিবর্তন হয়েছে, তার সাথে মানিয়েও চলার আগে সারা পৃথিবীর সাথে উল্টো পাকা হাঁটলে তো চলবে না। তথাপি আমরা এই সভ্যতা যেটা সমন্বয় সম্প্রীতি আছে, এখন রাজা প্রজা, এখন তো রাজাও নাই প্রজাও নাই, কিন্তু যে রাজা প্রজা এটা অতীতের ইতিহাস হয়ে গেছে। কিন্তু আমার যেটা সমন্বয় সম্প্রীতি এটা এই এটা কৃষ্টি কালচারে পরিণত হয়েছে, সেহেতু আমরা কৃষ্টি কালচার আমার যেটা কৃষ্টি কালচার অনুভব কথাবার্তা আদান প্রদান স্থাপন করব, সেহেতু আমরা সেই প্যালেজ সুন্দর করে প্যালেজ স্থাপন করব, আমার সুখ দুঃখের কথা সেদিকে আলোচনা করব নাকি কথা।